আসসালামু আলাইকুম, চাইডেট ফিউচারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে লিঙ্গুইস্টিক্স এর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করছি, যেটি বোর্ডে এসেছে। গিভেন অ্যাকাউন্ট অফ সেপির ওয়ার্ফ হাইপোথেসিস অথবা নর্মালি সেপির ওয়ার্ফ হাইপোথেসিস সম্পর্কিত যে কোনো প্রশ্ন আসলে এটার উত্তর দেওয়া যাবে। উত্তরটি এক নোট থেকে পড়ছি, নোটটি আমাদের ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে, সেখান থেকে পড়ে নিতে পারবে। সেপির ওয়ার্ফ হাইপোথেসিস, এই থিওরিটি চিন্তার সাথে সম্পর্কিত। ভাষা কিভাবে চিন্তাকে নিয়ন্ত্রণ করে, এটাই হচ্ছে এই থিওরির আলোচ্য বিষয়। তো এই থিওরিটা পড়তে হলে আমাদেরকে আরও কিছু এক্সট্রা নলেজ জানতে হবে, যেটাকে বলা হয় মোল্ড থিওরি আর ক্লব থিওরি। এখান থেকে আমরা একটু জেনে নেব এই দুইটা সম্পর্কে। দেয়ার আর টু সোর্স অফ থিওরিজ ইন লিঙ্গুইস্টিক্স ইন টার্ম অফ দ্য রিলেশনশিপ বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট। চিন্তা আর ভাষা, এই দুইটা সম্পর্কিত বিষয়ের মধ্যে দুই ধরনের থিওরি রয়েছে। দে আর নোন এজ মোল্ড থিওরিজ অ্যান্ড ক্লব থিওরিজ। তাদের মধ্যে একটা নাম হচ্ছে মোল্ড থিওরি আর একটা নাম হচ্ছে ক্লব থিওরিজ। ওকে, তো মোল্ড থিওরিজটা কি? মোল্ড থিওরিজ বেন্ডস ল্যাঙ্গুয়েজ এজ এ মোল্ড অ্যান্ড ইন ইট থট ক্যাটাগরিজ আর কাস্ট। থট ইজ কাস্ট ফ্রম ল্যাঙ্গুয়েজ। মোল্ড থিওরিটা হচ্ছে এমন একটা থিওরি যেটা বলে ভাষা থেকে চিন্তার উৎপত্তি হয়। ভাষা হচ্ছে বড়, চিন্তাটা হচ্ছে ছোট, চিন্তাটা নিয়ন্ত্রিত হয় ভাষার মাধ্যমে। মোল্ড থিওরির কথা এটা। ফার্দার মোর, ক্লক থিওরিজ আর্গিউ ল্যাঙ্গুয়েজ এজ এ ক্লক অ্যান্ড ইট কনফর্মস টু দ্য কাস্টমারিক ক্যাটাগরিজ অফ থট। আর ক্লক থিওরি বলে যে চিন্তার একটা অংশ হচ্ছে ভাষা, চিন্তা ভাষাটাকে নিয়ন্ত্রণ করে। মানুষ কোন ভাষায় কথা বলবে, কিরকম ভাষা ব্যবহার করবে, সেটা নিয়ন্ত্রণ করে, ঠিক করে দেয় চিন্তা। এই দুই থিওরি থেকে দুই ধরনের চিন্তা ভাবনা উদ্ভব হয়েছিল, ভাষা নিয়ন্ত্রণ করে চিন্তাকে, চিন্তা নিয়ন্ত্রণ করে ভাষাকে। প্রশ্নটি একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, যদি প্রথমবার না বুঝো তাহলে দ্বিতীয়বার আরেকবার এটা দেখে নেবে, তখন মোটামুটি বুঝে যাবে ইনশাআল্লাহ। তারপরে বলা হচ্ছে যে ইট ওয়াজ ফান্ডামেন্টাল ইন নিও ক্লাসিক্যাল লিটারারি থিওরি দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ড্রেস অফ থট, বাট ইন দ্য রোমান্টিক এরিয়া ইট ওয়াজ রিজেক্টেড। তো নিও ক্লাসিক্যাল যুগে ক্লক থিওরিটাকে গ্রহণ করা হয়েছিল যে চিন্তা মানুষের ভাষাকে নিয়ন্ত্রণ করে। তারপর রোমান্টিক ইরা, রোমান্টিক যুগে এসে সেটা পাল্টে গেল। রোমান্টিক যুগের মানুষরা তারা গ্রহণ করলো মোল্ড থিওরি, তারা বললো যে ভাষাই চিন্তাকে নিয়ন্ত্রণ করে। দেয়ার ইজ এ ডগমা হুইচ সেজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট আর কম্পেয়ারেবল, ইট অলসো স্পিক্স দ্যাট থট ইজ ডিটারমাইন্ড বাই ল্যাঙ্গুয়েজ। ওকে, সেপির ওয়ার্ফ থিওরি ইজ এ মোল্ড থিওরি। ইন সেপির ওয়ার্ফ হাইপোথেসিস এডওয়ার্ড সেপির অ্যান্ড or speak language determines what we think and different language users think the world differently. তো আমাদের আলোচ্য থিওরি যেটা আছে সেপির ওয়ার্ফ হাইপোথেসিস, এটা মোল্ড থিওরিগুলোর একটি অংশ। সেপির ওয়ার্ফ হাইপোথেসিস একই কথা বলে যে ল্যাঙ্গুয়েজ মানুষের চিন্তা ভাবনাগুলোকে নিয়ন্ত্রণ করে ফেলে, আর প্রত্যেক ভাষার মানুষ পৃথিবীকে অথবা বস্তুকে ভিন্নভাবে দেখে। এটাই হচ্ছে সেপির ওয়ার্ফ হাইপোথেসিসের কথা। এবার আমরা যাচ্ছি আমাদের মূল প্রশ্নের উত্তরে। এখানে আমি শর্ট পয়েন্ট লিখেছি, শর্ট পয়েন্টগুলো আমাদের প্যারাগুলো বোঝার জন্য লেখা হয়েছে, উত্তরের অংশ না। প্রথম প্যারাটা ইন্ট্রোডাকশন, দ্বিতীয় প্যারাতে আমি ক্লাস সম্পর্কে আলোচনা করেছি, এটা কত প্রকার, তারপরে হোপি থেকে এক্সাম্পলস, ন থেকে এক্সাম্পল, টেন্স থেকে এক্সাম্পল, ওয়ার্ড ডিফেন্স থেকে এক্সাম্পল, সোলোমন আইল্যান্ড এক্সাম্পল, ফিলিপিনস এক্সাম্পল, এখানে অনেকগুলো আমি এক্সাম্পল দিয়েছি যাতে বিষয়টা ভালো করে বোঝা যায়। তো এখানে ইন্ট্রোডাকশনটা পড়ি। দি সেপির ওয়ার্ফ হাইপোথেসিস ওয়াজ ফাউন্ডেড বাই দি আমেরিকান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যানথ্রোপোলজিস্ট এডওয়ার্ড সেপির অ্যান্ড হিজ পিপল বেঞ্জামিন লি ওয়ার্ফ। তো এই থিওরিটা প্রতিষ্ঠা করেছেন অথবা ডেভেলপ করেছেন দুইজন মানুষ, একজন হচ্ছেন এডওয়ার্ড সেপির, তিনি আমেরিকান একজন ভাষা বিজ্ঞানী আর অ্যানথ্রোপোলজিস্ট নৃবিজ্ঞানী, তিনি আর তার ছাত্র বেঞ্জামিন লি ওয়ার্ফ, তারা দুইজন মিলে এই থিওরিটা ডেভেলপ করেছেন। ইট রিজাল্টেড ইন এ ভিউ অ্যাবাউট দ্য রিলেশন বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট। ভাষা আর চিন্তার মধ্যে কি সম্পর্ক রয়েছে, দুঃসম্পর্ক রয়েছে, এই বিষয়গুলোই হচ্ছে এই থিওরির আলোচ্য বিষয়। ইট ওয়াজ ওয়াইডলি ইনফ্লুয়েন্সিয়াল ইন দিস সেঞ্চুরি। আর এই যুগে এটা খুবই প্রভাব করার মতো একটা থিওরি ছিল। দিস হাইপোথেসিস এক্সপান্ডস দি থট দ্যাট ল্যাঙ্গুয়েজ ইনফ্লুয়েন্সেস দ্য ওয়েজ দ্যাট মেম্বার্স অফ এ কালচার সি দ্য ওয়ার্ল্ড। তো এই থিওরিটা বিস্তারিত করে অথবা বিস্তারিতভাবে বর্ণনা করে যে ল্যাঙ্গুয়েজ, ভাষা মানুষের চিন্তাকে নিয়ন্ত্রণ করে, এবং একজন মানুষ কিভাবে পৃথিবীটাকে জাজ করছে, দেখছে, সেটা নিয়ন্ত্রণ করে ভাষা। তারপরে আমরা দেখি এটার ক্লাসেস। সেপির ওয়ার্ফ হাইপোথিসিসে দুইটা ভাগ রয়েছে,
Sapir-Whorf hypothesis combines two principles. The first is known as linguistic determinism, the second is linguistic relativity. তো এটার মধ্যে দুইটা পার্ট রয়েছে, একটা নাম হচ্ছে লিঙ্গুইস্টিক ডিটারমিনিজম আর একটা নাম হচ্ছে লিঙ্গুইস্টিক রিলেটিভিটি। ডিটারমিনিজম স্টেটস দ্যাট ল্যাঙ্গুয়েজ ডিটারমাইন্স হোয়াট উই থিঙ্ক, রিলেটিভিটি স্টেটস দ্যাট দ্য ওয়ে অফ থিঙ্কিং ভ্যারাইজ টু দ্য ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ স্পিকার্স। পিপুল হু স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস উইল সি দ্য ওয়ার্ল্ড ডিফারেন্টলি। তো ডিটারমিনিজম কি বলছে, প্রথম ভাগ যেটা সেপির-ওয়ার্ফের ডিটারমিনিজম, লিঙ্গুইস্টিক ডিটারমিনিজম, এটা বলে যে ভাষা ডিটারমাইন করে, নিয়ন্ত্রণ করে অথবা নির্দিষ্ট করে দেয় হোয়াট উই থিঙ্ক, আমরা যা চিন্তা করি সহজে, বা আমরা যা চিন্তা করি তা নির্দিষ্ট করে দেয় ভাষা, এর নাম হচ্ছে লিঙ্গুইস্টিক ডিটারমিনিজম। আর রিলেটিভিটি, লিঙ্গুইস্টিক রিলেটিভিটি, সেটা হচ্ছে আমরা যে চিন্তা করি পৃথিবীকে কিভাবে দেখবো না দেখবো এই বিষয়টা নিয়ন্ত্রণ করে দেয় ভাষা। এবং প্রত্যেক ভাষার মানুষ পৃথিবীর প্রত্যেকটা বস্তুকে, প্রত্যেকটি বিষয়কে আলাদা আলাদাভাবে দেখে। People who speak different languages will see the world differently. পৃথিবীটাকে বিভিন্ন ভাষার মানুষ বিভিন্নভাবে দাস করে দেখতে পারে। এটা হচ্ছে linguistic relativity এর কথা, খুবই সহজ। যদি না বুঝে এটা আরেকবার শুনো, দেখবে এটা বুঝে যাবে। এরপরে এক্সাম্পল শুরু হয়েছে যে কিভাবে ভাষা মানুষের চিন্তাকে নির্দিষ্ট করে বা নিয়ন্ত্রণ করে। Whorf portrayed his view taking examples from several languages. Whorf তার এই চিন্তাগুলোকে তিনি প্রদর্শন করেছেন বিভিন্ন ভাষা থেকে এক্সাম্পল দিয়ে, ইন পার্টিকুলার ফ্রম হোপি ইন আমেরিন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। ইন হোপি দেয়ার ইজ ওয়ান ওয়ার্ড ফর এভরিথিং দ্যাট ফ্লাইজ এক্সেপ্ট বার্ডস, দিস সিমস এলিয়েন টু সামওয়ান থিঙ্কিং ইন ইংলিশ। এখানে বলছেন যে হোপি হচ্ছে একটা আমেরিন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, আমেরিন্ডিয়ান হচ্ছে আমেরিকার প্রাচীন ভাষাগুলোর একটি, প্রাচীন যে জাতিগোষ্ঠী রয়েছে সেগুলোকে আমেরিন্ডিয়ান বলে আমেরিকান। ইন হুপি দেয়ার ইজ ওয়ান ওয়ার্ড ফর এভরিথিং দ্যাট ফ্লাইজ এক্সেপ্ট বার্ডস, পাখি ছাড়া বাকি যতগুলো জিনিস উঠতে পারে, যতগুলো প্রাণী হোক বিষয় হোক সবগুলোকে ওই হুপি ভাষার মধ্যে একটা শব্দ দিয়ে ডাকা হয়। কিন্তু ইংরেজিতে প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা নাম রয়েছে। তো বলছে যে দিস সিমস এলিয়েন টু সামওয়ান থিঙ্কিং ইংলিশ, ইংরেজিতে যদি এরকম কেউ চিন্তা করে যে যা উঠতে পারে সব কিছুর একটা নাম থাকবে, তখন এটা এলিয়েন, একটা অন্যরকম অন্যরকম লাগবে। এই যে ইংরেজি ভাষার মানুষ প্রত্যেকটা জিনিস যেগুলো উঠতে পারে তাদের আলাদা আলাদা নাম দিয়েছে, আর হোপি ভাষার মানুষ তারা একটা মাত্র নাম দিয়েছে সবগুলো উঠতে পারে, যে সকল জিনিস অথবা যে সকল প্রাণী। তো এখানে দেখা যাচ্ছে হোপি ভাষার মানুষের চিন্তার ধরন অন্যরকম আর ইংলিশ ভাষার মানুষের চিন্তার ধরন অন্যরকম। তো এই ভাষার কারণে কিন্তু চিন্তার ধরন দুই রকম হয়েছে। এরপরের এক্সাম্পল দেখে আরো কিছু বুঝতে পারবো। ইংলিশ স্পিকার্স ইউজ one word for many kind of snow, in a stack a single word covers a greater range of english notions, snow cold and ice. arekta bhasha bolche aztec bhasha, to aztec bhashar moddhe snow cold ice ei shob guluke ekta word dara bujhano hoy, kintu ingrejite ei shob gulo kintu alada alada word royeche, snow ek jinish, cold ek jinish, ice arek jinish, কিন্তু এস্টেক ভাষায় কিন্তু এরকম আলাদা আলাদা ব্যাখ্যা নাই, এই তিনটা বিষয়কেই একই শব্দ দিয়ে ডাকা হয়। তো এস্টেকের মানুষের ভাষার ধরন অন্যরকম, ইংরেজি মানুষের ভাষার ধরন অন্যরকম, এ কারণে এস্টেকের মানুষের চিন্তাটাও তাদের ভাষার অনুগামী, ইংরেজি মানুষের চিন্তাটাও তাদের মতো। তো এখানে দেখা যাচ্ছে যে দুইটা ভাগ হয়ে গেছে, এস্টেকের মানুষের ভাষাটা তাদের চিন্তাকে একটা জায়গায় নির্দিষ্ট করে রেখেছে, আবার ইংরেজি ভাষা তার ভাষাভাষী মানুষদের চিন্তাটাকে অন্যদিকে নিয়ে গেছে। আর একটা এক্সাম্পল দেখি। ইন ইংলিশ দেয়ার আর ডিফারেন্সেস ইন টেন্সেস, ইংরেজি ভাষায় বিভিন্ন টেন্স রয়েছে, প্রেজেন্ট পাস্ট ফিউচার, ফর ইনস্টেন্স পাস্ট প্রেজেন্ট ফিউচার, বাট সাম ল্যাঙ্গুয়েজেস ডোন্ট হ্যাভ ফিউচার টেন্স অর সাম ডোন্ট হ্যাভ ডিফারেন্সেস ইন টেন্সেস। তো কিছু কিছু ভাষা রয়েছে সেগুলোতে কোনো টেন্সই নাই, কোনো কিছু কিছু ভাষা রয়েছে যেখানে ফিউচার টেন্স নাই, প্রেজেন্ট পাস্ট আছে, সাচ অ্যাজ হোপি, যেমন হোপি ল্যাঙ্গুয়েজে। দিস ইজ দ্য ওয়ে হাউ পিপুল সি দ্য ওয়ার্ল্ড ডিফারেন্টলি। তো এখানে দেখা যাচ্ছে যে পিপুল দুই রকম ভাবে পৃথিবীটাকে দেখছে, হোপি ভাষার মানুষ তারা ফিউচার দেখতে পাচ্ছে না, কিন্তু ইংরেজি ভাষার মানুষ, বাংলা ভাষার মানুষ তারা ফিউচার টেন্স দেখতে পাচ্ছে, প্রেজেন্ট টেন্স বলতে একটা বিষয় দেখতে পাচ্ছে, পাস্ট বলতে অন্য একটা বিষয় দেখতে পাচ্ছে। এই যে তারা একটা বিষয় দেখতে পাচ্ছে আর ইংলিশ ভাষার মানুষ অথবা বাংলা ভাষার মানুষ অনেক কিছু দেখতে পারছে, তো ভাষার কারণে তাদের চিন্তাভাবনা আলাদা হয়ে গেছে, ইংরেজি মানুষের চিন্তাভাবনা আলাদা হয়ে গেছে। বলা যায় যে ভাষা চিন্তাভাবনাগুলোকে নির্দিষ্ট করে দিয়েছে।
এখানে বলছে যে ইট ইজ ল্যাঙ্গুয়েজ ডিটারমিনিজম, ল্যাঙ্গুয়েজ এভাবে ডিটারমাইন করেছে মানুষের চিন্তাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। Sapir-Whorf hypothesis talks in the point that the conceptual uniqueness of a language can't be expressed using another language. বলছেন যে conceptual uniqueness, একটা ভাষার যে স্বতন্ত্র কিছু কনসেপ্ট বা বৈশিষ্ট্য রয়েছে অথবা মিনিং রয়েছে, সেটা অন্য ভাষা দ্বারা বোঝানো যায় না। For illustration, Hopi and English, there are some conceptual differences between cultures due to language, but the differences are not so great that mutual comprehension is impossible. তো এই যে পার্থক্যটা রয়েছে প্রত্যেক ভাষার মধ্যে, স্বতন্ত্র কিছু পার্থক্য রয়েছে, এগুলোর কারণে যে মিউচুয়াল কম্প্রিহেনশন এক ভাষার মানুষ অন্য ভাষা বুঝতে পারবে না সেরকম কিছু না। ওয়ান ল্যাঙ্গুয়েজ মে টেক মেনি ওয়ার্ডস টু সে হোয়াট অ্যানাদার ল্যাঙ্গুয়েজ সেজ ইট ইন এ সিঙ্গল ওয়ার্ড। তো কথাটা হচ্ছে একটা ভাষার মানুষ এক শব্দ দিয়ে কিছু বুঝে, অন্য ভাষার মানুষ হয়তো এক জায়গায় অন্য বেশি কিছু শব্দ দিয়ে এই বিষয়টা বুঝে, কিন্তু দেখা যাচ্ছে যে বার ইন দ্য এন্ড দ্য সার্কামলোকেশন মেক্স দ্য পয়েন্ট, সবসময় বোঝা যাচ্ছে জিনিস একই। লাওয়ার কদুন যাই বলা হোক, জিনিস কিন্তু একই। এক ভাষার মানুষ এক শব্দ দিয়ে বোঝাচ্ছে, অন্য ভাষার মানুষ বেশিরভাগ বেশি শব্দ দিয়ে বোঝাচ্ছে, কিন্তু একই জিনিসকেই বোঝাচ্ছে। ওকে, এই হচ্ছে একটা পয়েন্ট। তারপরে আমরা দেখি আরো কিছু এক্সাম্পল। সোলোমন আইল্যান্ড, এটা পৃথিবীর পশ্চিম দিকের কিছু দ্বীপপুঞ্জ। দেয়ার আর নাইন নেমস অফ কোকোনাট, হোয়ার অনলি ওয়ান নেমস ইন আমেরিকা। তো সোলোমন আইল্যান্ড যে জায়গাটা রয়েছে, ওই জায়গার মধ্যে নারিকেলের নয়টা নাম রয়েছে, কিন্তু আমেরিকা অথবা ইংরেজি ভাষায় একটা নাম রয়েছে, কোকোনাট শুধু। সো ইন সোলোমন আইল্যান্ড পিপুল থিঙ্ক মোর ইম্পর্টেন্টলি অ্যাবাউট কোকোনাট দেন আমেরিকা। তো তারা যেহেতু বেশি নাম দিয়েছে, নারিকেলের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন নাম থাকে, একটা নারিকেলের গাছে যখন থাকে তখন এক নাম, তারপরে গাছের পাড়ার পরে অন্য নাম, এটা দিয়ে যদি কোনো কিছু তৈরি করে তখন অন্য নাম, এরকম নয়টা নাম রয়েছে নারিকেলের। তো দেখা যাচ্ছে যে তারা নয়টা নাম দিয়েছে, মানে তারা নারিকেলকে বেশি গুরুত্ব দিয়ে দেখে, যেখানে ইংরেজরা তারা একটা নাম দিয়েছে, মানে তারা অনেকটা কম গুরুত্ব দেয়। এই যে নয়টা নামের কারণে বেশি গুরুত্ব, ভাষা কিন্তু নামগুলো হচ্ছে ভাষার অংশ, এই ভাষাই তাদের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। বুঝতে পারছি না, বুঝতে পারছি না, কমেন্টে জানাবে যে বুঝতে পেরেছো কিনা বিষয়টা। তো ভাষাই তাদের চিন্তাকে নয়টা দিকে নিয়ে গেছে, আর ইংলিশদের চিন্তাকে একটা দিকে নিয়ে গেছে। ভাষা কিন্তু আমাদের চিন্তাকে ডিটারমাইন করে ফেলেছে এই জায়গায়। ইট ইজ দ্য পয়েন্ট দ্যাট ল্যাঙ্গুয়েজ মেক পিপুল থিঙ্ক ডিফারেন্টলি অর সি দ্য ওয়ার্ল্ড ডিফারেন্টলি। এই যে দুই ভাষার মানুষ, দুই জায়গার মানুষ, তারা একই জিনিসকে দুই ভাবে দেখছে। দিস থট ইজ ল্যাঙ্গুয়েজ ডিটারমিনিজম, আর এই হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিটারমিনিজম। ল্যাঙ্গুয়েজ আমাদের চিন্তাকে ডিটারমাইন করেছে, এটাকে সেমলি ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিও বলা যায়, যেটা হচ্ছে ল্যাঙ্গুইস্টিক রিলেটিভিটি। প্রত্যেক ভাষার মানুষ পৃথিবীকে বিভিন্নভাবে দেখছে। ধরেন যেই এই যে কোকোনাট বা নারিকেল দেওয়া হয়েছে, নারিকেলকে কিন্তু দুই ভাষার মানুষ দুইভাবে দেখছে, এটাই হচ্ছে ল্যাঙ্গুইস্টিক রিলেটিভিটি। ইন ডিটারমাইনিং ল্যাঙ্গুয়েজ রিলেটিভিটি উই ক্যান টেক এক্সাম্পল অফ ফিলিপিনস, আর একটা এক্সাম্পল আসে ফিলিপিনের। দেয়ার হেয়ার পিপুল হ্যাভ 92 ওয়ার্ডস ফর রাইস, আল্লাহ, 92টা নাম আছে তাদের দেশে ভাতের। ওয়ার দেয়ার ইজ আমেরিকা, দেয়ার ইজ অনলি ওয়ান ওয়ার্ড টু ডিসক্রাইব রাইস, আমেরিকাতে মাত্র একটা ওয়ার্ড। দিস আর জাস্ট মোর ইম্পর্টেন্স অন রাইস ইন ফিলিপিনস উইচ ইজ লেস ইন আমেরিকা। তো ফিলিপিনে তারা 92টা নাম দিয়েছে রাইস বা ধানের অথবা চাল অথবা ভাতের, যেখানে আমেরিকাতে শুধুমাত্র একটা নাম। তো দেখা যাচ্ছে যে তাদের গুরুত্ব বেশি, এর মানে তাদের ভাষাটা তাদের ওই জিনিসটাকে ইংলিশদের থেকে আলাদা করে নিয়ে গেছে, ভাষা চিন্তাকে নির্দিষ্ট করেছে। যেমন ধরি আমাদের বাংলা ভাষাতেই কিন্তু এই রাইসের তিনটা মিনিং রয়েছে, ধান চাল ভাত। তো আমাদের বাংলা ভাষাটা অনেকটা ডিফারেন্স রয়েছে ইংলিশ থেকে। তো ভাষার কারণেই কিন্তু আমরা ডিফারেন্স হয়েছি, এই ভাষাটা আমাদের পৃথিবীটাকে জাজ করার অবস্থাকে ডিফারেন্ট করে ফেলেছে, তারপরে হচ্ছে আমাদের চিন্তাকে একটা জায়গায় নির্দিষ্ট করে রেখেছে। তারপরে দিস সাজেস্ট মোর ইম্পর্টেন্স ভ্যালুস উইচ ইজ ইন লেস ইন আমেরিকা, দিস ইজ দ্য ওয়ে স্পিকার্স থিংস অ্যাবাউট থিংস ডিফারেন্টলি বাই মিন্স অফ ল্যাঙ্গুয়েজ ভেরিয়েশন, ভাষার ভিন্নতার কারণে এভাবেই মানুষ পৃথিবীর বিভিন্ন জিনিসকে বিভিন্নভাবে দেখে, এন্ড ইট ইজ ল্যাঙ্গুয়েজ রিলেটিভিটি। তো এটাই হচ্ছে আমাদের ল্যাঙ্গুইস্টিক রিলেটিভিটি, রিলেটিভিটি ডিটারমিনিজম। এই এক্সাম একটা এক্সাম্পলের মধ্যে কিন্তু দুইটা শ্রেণী রয়েছে, ডিটারমিনিজমও এখানে রয়েছে আবার রিলেটিভিটিও এখানে রয়েছে। তো এই ছিল হচ্ছে Sapir-Whorf হাইপোথেসিস। আবার সংক্ষেপে বলে ফেলি, এই থিওরিটা বলে যে ভাষা মানুষের চিন্তাকে নিয়ন্ত্রণ করে ফেলে, প্রত্যেক ভাষার মানুষ পৃথিবীটাকে অথবা পৃথিবীর বিভিন্ন বিষয়কে আলাদা আলাদাভাবে দেখে। এই হচ্ছে আমাদের আলোচনার বিষয়।
বুঝতে পেরেছো কিনা কমেন্টে অবশ্যই জানাবে এবং লেকচারটি সম্পর্কে তোমাদের মতামত দিবে। আর অবশ্যই যে সকল ফ্রেন্ডরা এগুলো পায়নি তাদেরকে দিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে।